नमस्कार बंधुरा और कयेक घंटा पर प्रकाशित है 2020 सालेर उच्च माध्यमिक रेजल्ट। तो सेई रेजल्ट कखन कोन वेबसाइटे किभाबे मोबाइले देखबेन सेटा निये अलरेडी आमरा भिडियो करे दिएछि। आई बाटने लिंक देया आछे, सेखान थेके देखे नेबेन। जारा एखोनो पर्यन्त देखेननि बा जानेन ना किभाबे रेजल्ट देखते हबे तारा देखे नेबेन। बंधुरा एई बछर माध्यमिकेर पाशापाशि उच्च माध्यमिकेओ पासेर हार एबं पार्सेंटेज सबथेके बेशी होते चलेछे। केन हबे किभाबे हबे बिस्तारित आमरा जानबो एई भिडियोते। तब तरह अपनी भिडियोटी एखन राज्यर जे जिला थेके देखछेन अवश्य सेई जिलार नाम भिडियो कमेंटे जानाते भूलबेन ना। भिडियोटी इनफर्मेटिव लागले अवश्य भिडियोटिके एकटा लाइक करबेन, भिडियोटिके समस्त परीक्षार्थीदेर साथे शेयर करबेन जाते प्रत्येके आपडेटटी जानते पारे। तो बंधुरा किभाबे हबे पासेर हार बेशी एबं पार्सेंटेज किभाबे हबे आमरा जानबो। बंधुरा आपनारा जानेन जे उच्च माध्यमिक परीक्षा जखन बातिल हय तखन सरकार थेके बला हयेछिलो जे परीक्षागुलो हयेछे तार मध्ये सर्वोच्च नम्बरटी किन्तु बातिल परीक्षा अर्थात जे समस्त परीक्षागुलो हयनि से समस्त परीक्षार नम्बर हिसेबे देवा हबे, अर्थात हाईएस्ट नम्बरटाई किन्तु आपनादेर जे समस्त परीक्षागुलो हयनि सेगुलोते देवा हबे। तो सेई हिसेबे बला जाय যে আপনাদের কিন্তু যেটা নম্বর সেটা কিন্তু বেশি হতে চলেছে এবং এটা নিয়ে অলরেডি আমরা কিন্তু ভিডিও করে দিয়েছিলাম যে সরকার থেকে কি বলা হয়েছিল, কিভাবে আপনাদের ক্যালকুলেশনটা করা হবে, কিভাবে নম্বরটা দেওয়া হবে সেটা নিয়ে আমরা ভিডিও করে দিয়েছি। আই বাটনে আমি লিংকটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কি বলা হয়েছিল সরকার পক্ষ থেকে, কিভাবে আপনাদের নম্বরটা দেওয়া হবে সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো মোট কথা আপনাদের হচ্ছে হাইয়েস্ট নম্বরটাই কিন্তু আপনাদের যে পরীক্ষাগুলো হয়নি সে সমস্ত পরীক্ষাগুলোতে আপনাদের দেওয়া হবে বা সেই নম্বরগুলো আপনি কিন্তু হাইয়েস্ট নম্বরগুলো আপনি কিন্তু পেতে চলেছেন। तो अपन जो बोले रखी जिस समस्त परीक्षागुलो अपनी दिए तर मध्य अंतपक्षे एक ना एक सबजेक्ट तो अपनी पास करबें। तो से हिसाब से बला जाए जे परीक्षागुलो अपनी हयनि बा जे समस्त परीक्षागुलो अपनी दीते पारेननि से समस्त परीक्षागुलोते किन्तु अपनी पास करबेनई, एकदम 100% पास करबें, कोनोभावे किन्तु अपनी फेल करते पारबेन ना। तो आमार मते अवश्य किन्तु आपनारा पास करबें प्रथमत। और आबार अनेके आबार प्रश्न करछेन जे एकटा सबजेक्टे जोदि आमि फेल करी तो सेई क्षेत्रे आमि पास करब किना। तो আপনাদের আমি জানিয়ে রাখি যে আপনারা কিন্তু প্রত্যেকে পাস করবেন, কেননা উচ্চ মাধ্যমিকে যেটা ক্যালকুলেশন করা হয় 6টা সাবজেক্টের মধ্যে কিন্তু বেস্ট অফ 5 ক্যালকুলেশন করা হয়। বেস্ট অফ 5টা সাবজেক্টে কিন্তু আপনাদের মার্কসটা ক্যালকুলেশন করা হবে। সুতরাং একটা সাবজেক্টে যদি আপনারা ফেল করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই পাস করবেন, আপনারা কিন্তু ফেল করবেন না, কারণ বেস্ট অফ 5 এর আপনাদের ক্যালকুলেশন করা হবে। এবং সেই সঙ্গে আপনাদের আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই বছর কিন্তু আরও একটা আপনাদের ব্যাপার হতে চলেছে বা আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে রাখি যে এই বছর কিন্তু আপনাদের পার্সেন্টেজ হাই হবে। কেন হবে আপনাদের আমি জানিয়ে রাখি যে যেটা সরকার থেকে বলা হয়েছিল যে যে সমস্ত বাতিল পরীক্ষা হয়েছে তো বাতিল পরীক্ষাগুলোর নম্বর আপনাদের যে পরীক্ষাগুলো আপনি আগে দিয়েছেন তার মধ্যে যেটা হাইয়েস্ট নম্বর আপনার রয়েছে সেই হাইয়েস্ট নম্বরটাই কিন্তু আপনাদের যেটা বাতিল সাবজেক্টগুলোতে দেওয়া হবে। সুতরাং কী হয়, অনেকের কি 3টে সাবজেক্টের পরীক্ষা বাতিল রয়েছে, অনেকের আবার কি 2টো সাবজেক্টের পরীক্ষা বাতিল রয়েছে। তো সেই হিসেবে বলা যায় যে অনেকের 3 থেকে 4টি কিন্তু সাবজেক্টের মার্কস কিন্তু হাইয়েস্ট হতে চলেছে। তো আপনি ভাবুন একবার যে 3টে থেকে 4টে সাবজেক্টের মার্কস যদি হাইয়েস্ট হয় তাহলে অটোমেটিক্যালি তার কিন্তু পার্সেন্টেজ কিন্তু হাই হয়ে যাবে। তো এই বছর কিন্তু যেটা হতে চলেছে যে সেটা হচ্ছে পাসের হার, সেটা কিন্তু ম্যাক্সিমাম হবে, অর্থাৎ মাধ্যমিকে যেমন 83.34% পাস করেছিল মানে হাইয়েস্ট করেছে, সর্বকালের সেরা হয়েছে। একইভাবে উচ্চ মাধ্যমিকে কিন্তু এই বছর পাসের হার কিন্তু বেশি হতে চলেছে, অর্থাৎ কিন্তু রেকর্ড হারে এবার কিন্তু পাস করবে। সে সঙ্গে প্রত্যেকের কিন্তু যেটা হচ্ছে পার্সেন্টেজ সেটাও কিন্তু হাইয়েস্ট হতে চলেছে, অর্থাৎ কিন্তু এবার কিন্তু পার্সেন্টেজ হাই কিন্তু ঠেকবে, একদম হাই আপনাদের 75-এর ওপরে কিন্তু সবার পার্সেন্টেজ থাকবে, 70-এর ওপরে মিনিমাম তো 70 থাকবে, 75, 80, 80 90-95 কিন্তু পার্সেন্টেজ কিন্তু এবার হয়ে যেতে পারে। কারণ বুঝতে পারছেন যে 3টে সাবজেক্টের মধ্যে যদি আপনি হাইয়েস্ট নাম্বার পান অটোমেটিক্যালি কিন্তু আপনাদের পার্সেন্টেজটাও কিন্তু হাইয়েস্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু আরও একটা প্রশ্ন থাকছে যে অনেক কিন্তু পরীক্ষার্থী বলছেন যে আমি যে সাবজেক্টে ভালো সেই সাবজেক্টের পরীক্ষা তো আমি দিতে পারিনি, তাহলে আমার তো পার্সেন্টেজ হাইয়েস্ট হচ্ছে না। তো আপনাদের আমি জানিয়ে রাখি যে সরকার থেকে যেটা বলা হয়েছে সেটাই কিন্তু বেস্ট, কেননা যে আপনি বলছেন যে আপনার যে সাবজেক্টটা ভালো সেটা আপনি পরীক্ষা দিতে পারছেন না, সেটা দিলে আপনার ভালো হতো, অবশ্যই ভালো হতো। তাহলে কিন্তু আপনাদের কি বলছে যে সরকার থেকে যে আপনাদের একটা সাবজেক্টে পরীক্ষা দিলে হবে না, আপনার যে সমস্ত সাবজেক্টগুলো বাকি রয়েছে সমস্ত সাবজেক্টের কিন্তু পরীক্ষা আপনাদের দিতে হবে। সুতরাং আপনি যদি একটা সাবজেক্টে যদি ভালো হন তাহলে আপনাদের একটা সাবজেক্টে ভালো নম্বর আসবে, বাকি সাবজেক্টের নম্বরগুলো কিন্তু কমে যাবে। তো সেই হিসেবে বলা যায় কিন্তু আপনাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু নম্বর বেশি হলো না। তো সুতরাং সরকার থেকে যেটা দেওয়া হচ্ছে সেটাই কিন্তু সবথেকে ভালো পদ্ধতি, কারণ আপনার যদি 3 থেকে 4টে সাবজেক্ট যদি হাইয়েস্ট নম্বর থাকে তাহলে অটোমেটিক্যালি আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আপনাদের কি মতামত রয়েছে এটা নিয়ে অবশ্যই জানাবেন, কিন্তু আমার মতে সবথেকে এটাই ভালো পদ্ধতি যে সরকার থেকে যেটা দেওয়া হচ্ছে যে হাইয়েস্ট নম্বরটা আপনাদের বাকি সাবজেক্টগুলোতে দেওয়া হবে, এটা কিন্তু আমার মতে সবথেকে ভালো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আপনাদের এই ছিল এই মুহূর্তের আপডেট। तो बिकेल 4टेर समय उच्च माध्यमिक रेजल्ट अर्थात 2020 साले उच्च माध्यमिक रेजल्ट प्रकाशित होच्छे। आशा करी आपनादेर प्रत्येकेर रेजल्ट भालो होबे एबं प्रत्येके किन्तु अनेक बेशी नम्बर पाबेन। तो এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন তা সত্ত্বেও আপনাদের আমি জানিয়ে রাখি যে সবথেকে ভালো অফিশিয়াল ওয়েবসাইট রেজাল্ট দেখা সেটা হচ্ছে wbresults.nic.in এই লিংকটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেখানে ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন আসার পর দেখুন লেটেস্ট অ্যানাউন্সমেন্টের নিচের দিকে এখানে আপনাদের লিংক দেওয়া হবে হায়ার সেকেন্ডারি রেজাল্টের এখানে লিংক চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে 4টে থেকে বিকেল 4টে থেকে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন 3:30 থেকে ওরা অনলাইনে ওরা কনফারেন্স করে প্রকাশ করবে কিন্তু আপনারা 4টে থেকে ওয়েবসাইটে দেখতে পারবেন এখান থেকে আপনারা দেখে নেবেন আর এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি কিভাবে রেজাল্ট দেখতে হবে কিভাবে আপনাদের লিখতে হবে তো দেখে না থাকলে আই বাটনে আমি লিংক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ যদি লেগে থাকে যে আপনাদের পাস করা নিয়ে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন সমস্ত পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করবেন কারণ আমিও একজন আগে পরীক্ষার্থী ছিলাম সেক্ষেত্রে কিন্তু আমারও দুশ্চিন্তা ছিল তো আপনাদেরও কিন্তু অনেক দুশ্চিন্তা রয়েছে তাই আপনারা কিন্তু বারবার কমেন্ট করছেন তো সেই কমেন্টগুলোর উত্তর আমি প্রত্যেককে দিতে পারিনি তার জন্য আমি ভিডিওটি করলাম যাতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর একসাথে দিতে পারি তো আমার মতে কিন্তু আপনাদের রেজাল্ট খুবই ভালো হতে চলেছে আশা করি অনেক অনেক ভালো হবে তো রেজাল্ট কেমন হলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাতরম জয় হিন্দ টাটা।